আসসালামু আলাইকুম, সবাইকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা মাকরুহা চৌধুরী, প্রভাষক আইসিটি পুলিশ লাইন্স স্কুল ও কলেজ রংপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি প্রথম ক্লাস নিব। এক নং অধ্যায় নিয়ে আলোচনা করব। এক নং অধ্যায়ের নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এখন আমরা দেখি, এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রতে আমরা কি দেখতে পাচ্ছি? একটা যন্ত্র, যন্ত্রটা মুভ করার চেষ্টা করছে এবং এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার চেষ্টা করছে। এই ধরনের যন্ত্রকে আমরা কি বলি? রোবট বলি। তো এই রোবট সংক্রান্ত যে পড়াশোনা বা গবেষণা, সেটাকে আমরা মূলত রোবোটিক্স বলি। তাহলে আমরা এখন দেখি রোবোটিক্স পড়তে গিয়ে আমরা কি কি শিখব আজকে, বা শিক্ষণফল কি হবে আজকে আমাদের। রোবট সম্পর্কে জানব এবং একটি সাধারণ রোবটের বিভিন্ন অংশগুলোর নাম ও তাদের কাজ সম্পর্কে জানব। প্রাত্যহিক জীবনে রোবোটিক্সের ব্যবহার সম্পর্কে জানব। শিল্প ও চিকিৎসা ক্ষেত্রে রোবট কীভাবে অবদান রাখছে সে সম্পর্কে জানব আমরা। তাহলে এখন আমরা ডিটেলসে যাই। রোবোটিক্স কি? রোবোটিক্স কি? রোবোটিক্স হচ্ছে প্রযুক্তির একটি শাখা, যেখানে রোবটসমূহ কীভাবে ডিজাইন করা হয়, নির্মাণ করা হয়, কীভাবে রোবটের মধ্যে সেন্সর সিস্টেম অ্যাটাচ করা হয়, কীভাবে রোবটগুলোকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নড়াচড়া করা যায় বা মানুষের মতো করে কাজ করা যায়, সেই সমস্ত যে গবেষণা বা পড়াশোনা, সেটাকেই বলা হচ্ছে রোবোটিক্স। পাশাপাশি এটি রোবটসমূহের নিয়ন্ত্রণ, সেন্সরি ফিডব্যাক এবং তথ্য প্রক্রিয়াকরণের জন্য কম্পিউটার সিস্টেমগুলোর জন্যও কাজ করে থাকে। এসব প্রযুক্তি অটোমেটেড মেশিনগুলোর সাথে কাজ করে, যা যে কোনো বিপজ্জনক পরিবেশ বা যে কোনো ধরনের উৎপাদনমুখী প্রক্রিয়াকরণসমূহের ক্ষেত্রেও মানুষের স্থান দখল করে নিয়েছে রোবট। মূলত এই সংক্রান্ত পড়াশোনা বা গবেষণাই হচ্ছে রোবোটিক্স। তাহলে রোবট কী আমরা শিখলাম? রোবট হচ্ছে একটা যন্ত্র। আর রোবোটিক্স কী? এই যন্ত্র তৈরির যে গবেষণা, নির্মাণ, ডিজাইন বা এর মধ্যে যে সেন্সর সিস্টেম অ্যাটাচ করা হয়, এই সম্পর্কিত যে গবেষণা, সেটাকেই বলা হচ্ছে রোবোটিক্স। এখন আমরা একটা ছোট্ট একটা ভিডিও দেখে নিব। ভিডিওটা আমরা একটু দেখে নিই। দেখে নিলে অনেকটা রোবোটিক্স নিয়ে আমরা ক্লিয়ার হব। তাহলে আমরা এখানে দেখে নিই রোবট কী জিনিস। মূলত রোবট হচ্ছে এক ধরনের তাস বা কর্মী বলা হয় আর কি। রোবট শব্দের উৎপত্তি হচ্ছে রোবোটা থেকে। প্রবক্তা হচ্ছে ক্যারেল ক্যাপেক, যিনি বিংশ শতাব্দীর প্রথম দিকে সায়েন্স ফিকশন লেখার জন্য বিখ্যাত ছিলেন। মূলত রোবোটা হচ্ছে দাস বা কর্মী। বর্তমানে রোবট শব্দটি মোটামুটি একই অর্থ বহন করে। খুব সাধারণভাবে বললে, কোনো নির্দিষ্ট টাস্ক বা কাজ করতে সক্ষম, তাকেই বলা হচ্ছে রোবট। টাস্কটা হতে পারে মানুষের মতো হাঁটাহাঁটি বা সামগ্রিক মানুষের আদলে কাজকর্ম, এটাকেই বলছি আমরা রোবট। যেমন একটি অটোমেটিক দরজা যা মানুষ বা অন্য কোনো কিছু সেন্স কাজ করে খোলা হয়, সেটাকেও আমরা রোবট বলতে পারি। মূলত এগুলোকে রোবট না বলে আমরা বলতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে কোনো স্ট্রাকচারের মোবিলিটি, মোশন, সেন্সিং ক্ষমতা থাকলে তাকেই আমরা বলছি রোবট। একটি সাধারণ চার চাকার গাড়ি যদি চালকবিহীন হয়, সেটাকেও আমরা রোবট বলতে পারি। এছাড়া রোবট পুরোপুরি অটোনোমাস বা স্বয়ংক্রিয় বা সেমি অটোনোমাস বা আধা স্বয়ংক্রিয় হয়ে থাকে। রিপ্রোগ্রামেবল অথবা হিউম্যান কন্ট্রোলড যন্ত্র। তাহলে সংজ্ঞা হচ্ছে কি? যে কোনো কাজ করতে সক্ষম তাই হচ্ছে রোবট। মূলত রোবটের সাহায্যে আমরা কি করছি? এক স্থান থেকে অন্য স্থানে বস্তুকে নড়াচড়া করছি। রোবটের জন্য বুদ্ধিমত্তার প্রয়োজন হয় এবং একটি সিপিইউ, আর থাকে অ্যাকচুয়েটর। ফিল্ড রোবটে অ্যাকচুয়েটর হচ্ছে এক ধরনের মোটর। চাহিদা ও কাজের ধরন অনুযায়ী সেন্সর নির্দিষ্ট করা হয় এবং সেই অনুযায়ী প্রোগ্রাম লেখা হয়। সার্কিট ডিজাইন করা হয়, মোটরের টর্ক থেকে শুরু করে সব কিছু সিমুলেশন করা হয় মূলত রোবটের মধ্যে, এবং ডিজাইন অনুযায়ী বানানো হয়
সেটাকে বলছি আমরা রোবট। রোবোটিক্স মূলত রোবট কন্ট্রোল ও ডিজাইন নিয়ে আলোচনা করা হয়। এটাকে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার ও মেকাট্রনিক্সের সংমিশ্রণ বলা হয়। রোবোটিক্সে একসাথে অনেক কিছু সংমিশ্রণে রোবট আলোচনা করা হয়ে থাকে। এখন আমরা মূল আলোচনায় আসি। এখন আমরা দেখব আসলে রোবটের কী কী ধরনের ক্ষমতা রয়েছে, রোবটকে আমরা কোন কোন ধরনের ক্ষমতা দিয়ে থাকি বা যে সমস্ত বৈশিষ্ট্য দেয়া হয় সেই সমস্ত বৈশিষ্ট্যের মধ্যে এটাকে বলা হচ্ছে দৃষ্টিশক্তি বা ভিজুয়াল পারসেপশন বলা হয়। দৃষ্টিশক্তি বা ভিজুয়াল পারসেপশনের সাহায্যে রোবট কী করে, যে কোনো জিনিস দেখতে পারে বা যে কোনো কিছু অনুধাবন করতে পারে তার আশপাশের বিষয় বস্তুগুলোকে। এরপরটাকে বলা হচ্ছে স্পর্শ বা স্পর্শ ইন্দ্রিয়গ্রাহ্য সক্ষমতা, ট্যাকটিল ক্যাপাবিলিটিস বলা হয়। তাহলে এই এই যন্ত্রের সাহায্যে রোবট যে কোনো কিছু স্পর্শ করার অনুভূতিটা পেয়ে থাকে। এছাড়া রয়েছে নিয়ন্ত্রণ ও ম্যানিপুলেশনের দক্ষতা, যেটাকে বলা হচ্ছে ডেক্সটারিটি, মানে তার আশপাশের বস্তুগুলোকে তার নিয়ন্ত্রণে আনার যে ক্ষমতা সেটাকে বলা হচ্ছে ডেক্সটারিটি। যে কোনো স্থানে দৈহিকভাবে নড়াচড়া করার ক্ষমতা বা লোকোমোশন, তাহলে রোবট এক স্থান থেকে অন্য স্থানে নড়াচড়া করার ক্ষমতা বা স্থানান্তর করার ক্ষমতাটাকেই বলা হচ্ছে লোকোমোশন বলা হয়। এখন আমরা আলোচনা করব রোবটের যে সমস্ত উপাদান নিয়ে তৈরি সেই উপাদানগুলো নিয়ে আমরা আলোচনা করব। মুভেবল বডি, স্থানান্তরিত হবার জন্য একটি রোবটের চাকা, যান্ত্রিক সংযোগ সহ পা কিংবা অন্য কোনো ধরনের নড়াচড়া করার জন্য সক্ষম যন্ত্রপাতি সংযুক্ত থাকে। এর সাহায্যে এর বডিটা কী হয়, এক স্থান থেকে অন্য স্থানে নড়াচড়া করতে পারে। অ্যাকচুয়েটর, মূলত অ্যাকচুয়েটর হচ্ছে এক ধরনের মোটর যা স্বয়ংক্রিয়ভাবে ঘোরানো বা যান্ত্রিকভাবে নিয়ন্ত্রণ করা যায়। তাহলে অ্যাকচুয়েটরের কাজ কী করছে, রোবটকে স্বয়ংক্রিয়ভাবে ঘোরার ক্ষমতা দিচ্ছে এবং অন্য যে কোনো বস্তুকে তার নিয়ন্ত্রণে আনার ক্ষমতাটা রাখছে অ্যাকচুয়েটারের সাহায্যে। এরপরে আমরা দেখব বৈদ্যুতিক উৎস বা পাওয়ার সিস্টেম। অ্যাকচুয়েটরকে কার্যকর করার জন্য রোবটের প্রয়োজন হয় বৈদ্যুতিক সংযোগ, এবং এর জন্য ইলেকট্রিক রোবটসমূহ সাধারণত লেড অ্যাসিড ব্যাটারি বা এক্সটেনশন কর্ড ব্যবহার করা হয়ে থাকে এবং এই সমস্ত ব্যাটারি সাধারণত রিচার্জেবল হয়। এখন আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামকৃত মস্তিষ্ক বা কম্পিউটার। রোবটের মধ্যে স্থাপিত প্রোগ্রামকৃত মস্তিষ্ক বা কম্পিউটার এ সব কিছু নিয়ন্ত্রণ করে থাকে। তার মানে এই রোবটের মস্তিষ্ক বা ব্রেনের মধ্যে যে সমস্ত প্রোগ্রাম আমরা সেট করে দেব সেই সমস্ত প্রোগ্রামের সাহায্যে পুরো রোবট কন্ট্রোল হবে এবং সেই অনুযায়ী সেই রোবটটা কাজ করার ক্ষমতা লাভ করবে। ইলেকট্রিক সার্কিট, ইলেকট্রিক সার্কিট হচ্ছে বৈদ্যুতিক রোবটের মোটরসমূহে বৈদ্যুতিক সংযোগ প্রদান করে থাকে। একই সাথে হাইড্রোলিক ও নিউমেটিক সিস্টেমের রোবটকে নিয়ন্ত্রণকারী ভালভসমূহকেও এটি বৈদ্যুতিক সংযোগ প্রদান করে থাকে। ইলেকট্রিক সার্কিট। এরপরে আমরা দেখব রোবটের অনুভূতি বা সেন্সিং পাওয়ার, যেটাকে বলছি রোবটের অনুভূতি হচ্ছে রোবটের একটি বিশেষ বৈশিষ্ট্য। যেমন মানুষের যেমন যে কোনো উদ্দীপনায় সাড়া দেওয়ার অনুভূতি থাকে, ঠিক তেমনি রোবটেরও মধ্যেও তৈরি করা হয় এই ধরনের অনুভূতি। যেমন রোবটের হাত বা পা বা যে কোনো জায়গায় স্পর্শ করলে সে জায়গা সম্পর্কে যাবতীয় তথ্য নেয়ার ক্ষমতা রোবটের থাকতে পারে। মানুষের চোখের ন্যায় রোবটে স্থাপিত ক্যামেরা দিয়ে সামনে বা পিছনের দৃশ্য সে গ্রহণ করা সম্ভব হয়। মূলত রোবট তার কাজের প্রয়োজনে রোবটকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যেতে পারে।
পরিবর্তন করা বা ম্যানিপুলেশন করার ক্ষমতা। রোবটের হাত পায়ের সাহায্যে এর আশপাশের বস্তুগুলোকে অবস্থান পরিবর্তন এবং বস্তুতে পরিবর্তন করার জন্য পদ্ধতিটিকেই বলা হচ্ছে ম্যানিপুলেশন। হাত পায়ের সাহায্যে তার আশপাশের বস্তুটিকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর বা তার নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা সেটাকেই বলছি আমরা ম্যানিপুলেশন। এখন আমরা দেখব রোবটের ব্যবহার বা রোবোটিক্সের ব্যবহার কোন কোন ক্ষেত্রে আমরা রোবটটা ব্যবহার করে থাকি। আমরা ম্যানুফ্যাকচারিংয়ে ব্যবহার করে থাকি, কম্পিউটার এডেড ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে রোবোটিক্স ব্যবহার করা হয়, যেমন যানবাহন ও গাড়ি কারখানা রোবট ব্যবহার করা হয়ে থাকে। বিপজ্জনক কাজে ব্যবহার করা হয়, যে সমস্ত কাজ স্বাভাবিকভাবে মানুষের জন্য বিপজ্জনক, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, ডুবোজাহাজের অনুসন্ধান, খনির অভ্যন্তরের কাজ করা, এই সমস্ত ক্ষেত্রে মানুষের যেখানে যাওয়া বিপজ্জনক সেই সমস্ত ক্ষেত্রে আমরা রোবট দিয়ে এই কাজগুলো করতে পারি। ভারী শিল্প কারখানায় ব্যবহার করা হয়ে থাকে। কারখানায় কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে নানারকম বিপজ্জনক ও পরিশ্রমসাধ্য কাজ, ওয়েল্ডিং, ঢালাই, ভারী মাল উঠানো বা নামানো বা যন্ত্রাংশ সংযোজন ইত্যাদি কাজ আমরা কী করি, রোবট দিয়েই করতে পারি। পুঙ্খানুপুঙ্খানুরূপে পরীক্ষার কাজে ব্যবহার করা হয়ে থাকে। রোবট অতি ক্ষুদ্র মাইক্রোসার্কিটের উপাদান পুঙ্খানুপুঙ্খানুভাবে অবিশ্বাস্যভাবে পরীক্ষা করতে পারে। সাধারণত সূক্ষ্ম সূক্ষ্ম সার্কিট, যে সমস্ত সার্কিট মানুষের খালি চোখে দেখা সম্ভব নয়, সেই সমস্ত কাজের ক্ষেত্রে আমরা রোবোটিক্স দ্বারা বা রোবট দ্বারা ব্যবহার করে থাকি, কাজগুলো করে থাকি। মেইল ডেলিভারির ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঝুঁকিপূর্ণ কাজ, পারমাণবিক কেন্দ্রে ক্ষতিকর তেজস্ক্রিয় রায় যে সমস্ত কর্মী কাজ করে থাকেন তাদের ঝুঁকি থেকে থাকে, এই সমস্ত ক্ষেত্রে আমরা রোবট দিয়ে সেই সমস্ত কাজগুলো করতে পারি। পুলিশের সাহায্যকারী হিসেবে রোবট ব্যবহার করা হয়ে থাকে। নিরাপত্তার কাজে আমরা রোবট ব্যবহার করে থাকি। সামরিক ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া ঘরোয়া কাজে, যে কোনো ধরনের কাজে আমরা রোবট ব্যবহার করে থাকি। চিকিৎসা ক্ষেত্রে ডাক্তারের হেল্পিং হ্যান্ড হিসেবে বা অপারেশন বা সার্জারির ক্ষেত্রেও আমরা রোবট ব্যবহার করে থাকি। মহাকাশ গবেষণায় এখন রোবট ব্যবহার করা হচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চালকবিহীন অটোমেটেড সিস্টেম হেলিকপ্টার পাঠিয়ে দিয়ে আমরা বিভিন্ন মহাকাশে বিভিন্ন ধরনের জিনিস গবেষণা করে এবং ওখান থেকে তথ্যগুলো আমরা সংগ্রহ করে নিয়ে আসছি রোবটের সাহায্যে এখন আমরা দেখব রোবোটিক্সের ক্ষেত্রে বাংলাদেশের কী প্রাপ্তি রয়েছে। বাংলাদেশের তরুণ প্রজন্ম 2010 সাল থেকে নাসার এক্সপ্লোরেশন সিস্টেমের উদ্যোগে লুনার এক্সপ্লোরেশন নামে এক বার্ষিক প্রতিযোগিতা শুরু হয়, যার নাম হচ্ছে লুনাবোটিক্স মাইনিং কম্পিটিশন। দ্বিতীয় বছরের আয়োজনেই 2011 সালে বাংলাদেশ থেকে অংশ নেয় একটি টিম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চন্দ্রবোট। পরের বছর 2012 সালের তৃতীয় বার্ষিক লুনাবোটিক্স কম্পিটিশনে বাংলাদেশ থেকে তিনটি দল অংশ নেয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে চন্দ্রবোট টু, আইইউটি থেকে লুনাটিয়াম, এমআইএসটি থেকে রোবোটিক্স অংশ নেয়। এছাড়া এখানে চিত্র আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চন্দ্রবোট টু। এমআইএসটি লুনাবোটিক্স 21 দল। এছাড়া 2015 সালের ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল রোবোটিক্স চ্যালেঞ্জ 2015 এর মূল পর্বে বাংলাদেশের তিনটি দল, বুয়েট এক্সপোনেনশিয়াল, রোবোসাস্ট এবং ডুয়েট টাইম আউট অংশগ্রহণ করে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করে প্রযুক্তি বিশ্বকে তাক লাগিয়ে দেয়। প্রতিযোগিতায় আয়োজক ভারতসহ বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইথিওপিয়া এবং বিভিন্ন দেশ অংশগ্রহণ করে থাকে। বাংলাদেশ থেকে আন্তর্জাতিক কোনো রোবোটিক্স কম্পিটিশনে একসাথে একাধিক টিমের নজর কাড়া সাফল্যের ঘটনা ছিল এরই প্রথম।
রোবোটিক্সের বাংলাদেশ প্রাপ্তি বাংলাদেশের সাফল্য প্রমাণ করে ফ্রান্স ফিলিপাইন ভারতসহ রোবোটিক্স শিল্পে উন্নত দেশগুলোর মতোই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দ্রুত তার সাথে। তাহলে আজকে আমরা পাঠ মূল্যায়ন দেখি, শিল্প ও নিরাপত্তার ক্ষেত্রে রোবট কীভাবে অবদান রাখছে তোমার যুক্তিসহ ব্যাখ্যা করো, তোমরা একটু দেখে নিবে এগুলো। এছাড়া বাড়ির কাজ রয়েছে, রোবট কী, একটি সাধারণ রোবটের বিভিন্ন অংশগুলোর নাম ও তাদের কাজ লেখো, রোবট কী প্রাত্যহিক জীবনে রোবটের ব্যবহার লেখো, রোবট কী শিল্প ও চিকিৎসা ক্ষেত্রে রোবট কীভাবে অবদান রাখছে তোমার যুক্তিসহ ব্যাখ্যা করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি, সবাই তোমরা ভালো থাকবে।